প্রথমে তরমুজের খোসাগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিতে হবে। তারপরে তরমুজের খোসাগুলোকে সামান্য নুন দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। কড়াইতে সামান্য সর্ষের তেল দিতে হবে। এরপর জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। ফোড়ন থেকে ভালো গন্ধ বের হলে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে কুচো করে কেটে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে কাঁচা লঙ্কা কুচি এবং ভাপিয়ে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবারে নুন, হলুদ ও জিরের গুঁড়ো দিতে হবে। একটু ঢাকা দিয়ে কষতে দিতে হবে। এবারে টমেটো, কেচাপ ও সামান্য চিনি দিতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। একটু গরম মশলা গুঁড়ো দিতে হবে। তরমুজের খোসার ঘন্ট রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।